ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে বলছেন আপনি এক গুণ সিনেমা ইত্যাদি দেখতই না, গান টান শুনতই না, তার ভালো লাগত না এই জন্য। আর একজন দেখতো, এখন তওবা করেছে, আল্লাহর দিকে রুজু করেছে, এখন আর একবারে দেখে না। দুইজন থেকে কে ভালো? প্রত্যেকে প্রত্যেকের হিসাবে ভালো, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই প্রত্যেকের হিসাবে ভালো। যাকে আল্লাহ পূর্ব থেকে মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ, যেভাবে হোক। আর যে পরে জানতে পারলো এটা গুনাহ, পরে ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই অবস্থায় যে যে আগে এগুলো দেখতো বা শুনতো, পরে গুনাহ জানার পর ছেড়ে দিল, সে তার নফসের সাথে জিহাদ করেছে, নফসের সাথে জিহাদ করেছে। যে জিহাদটা ওই বোন করেননি, কারণ ওনার ওর তো মনই মানে ওটা ভালোই রাখত না। তাহলে এই হিসাবে দুজনকে তুলনা করলে দুজন, আমি বললাম প্রথম নম্বর দুজনই ভালো, কিন্তু দ্বিতীয়জন পূর্বে জানতো না হয়তো বিধান, তাই করেছে, পরে জানলো একটু কবিরা গুলো ছেড়ে দিয়েছে, জেহাদ করেছে আমার, তাই এই হিসাবে সে ভালো, আলহামদুলিল্লাহ। এসব নিয়ে এর তর্কাতর্কি কী দরকার? এরকম আছে এইসব যুবক যুবকীরা এরকম বিষয় নিয়ে, কুটিনাটি বিষয় নিয়ে তারা অনেক সময় তর্ক করেন। তো তার তাকে তার হিসেবে ছেড়ে দিন, তাকে তার হিসেবে ছেড়ে তো হয়ে গেল, কম্পেয়ারে যাওয়ার দরকার নেই, সবাই ভালো, আলহামদুলিল্লাহ। এই বোন যাকে আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবার জিহাদ মানে একটা মানুষ কাজ শুরু করলে ওটা ছাড়া কঠিন হয়, তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ। আমি আর সামনে আর কিছু বললাম না, ইনশাআল্লাহ প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকের হিসাবে, কিন্তু ইনি এখানে যে জেহাদ করেছেন, জেহাদের জেহাদ হিসাবে একটা স্তব তার অতিরিক্ত থাকবেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আচ্ছা, তবে একটা কথা বলি, যেমন ফেরিস্তা আর মানুষ, মানুষ ভালো না ফেরিস্তা ভালো? ফেরিস্তা ফেরিস্তার জায়গায় ভালো, মানুষ মানুষের জায়গায় তার হিসাবে, যদি মানুষ আল্লাহর দিনকে মেনে চলতে পারে, তওবা করে মানে সঠিক রাস্তায় চলতে পারে, মনের সাথে জিহাদ করে, তাহলে সে এ লাইনে ফেরেশতার থেকে উত্তম, এ লাইনে আম ফেরেশতা, খাস বলছি না। এই জন্য তো মানুষ কাল কেয়ামতের দিন যখন মানুষ মানুষ হবে, অর্থাৎ ইমানদার বান্দা হবে, ইমানদার যারা ওই তো উপকৃত মানুষ, ওরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে ইস্তেকবাল সম্বর্ধনা জানাবে কে? তাদের সম্বর্ধনা জানাবেন ফেরেশতা গুলো, আলাইহিম আসসালাম, বলবেন সালাম আলাইকুম তিব্বতুম ফাদখুলুহা খালিদি, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, তোমাদের শুভেচ্ছা, স্বাগতম, তোমরা এখানে জান্নাতে প্রবেশ করো চিরকালের জন্য। তো ফেরেশতাগণ জান্নাতিদেরকে সংবর্ধনা জানাবেন, আল্লাহ, তাহলে কার ইজ্জত বেশি? ওই হিসেবে কেউ যদি এমনিতেই তার ভালো লাগে না আর করে না, এইটা হলো একটা। আর আরেকটা মানুষ করে কিন্তু অথবা না পরে, কিন্তু পরে জানলো এটা গলত, ছেড়ে দিল। তো মানুষ মানুষের মর্যাদা ফেরেশতা থেকে এই হিসেবে বাড়বে কেন? যেহেতু তার মধ্যে গলত কাজ করার মতো গুণ রয়েছে, স্বভাবগত গুণ আছে, কিন্তু সে জেহাদ করে ফেরেশতার গুণে গুণান্বিত হতে পারলো,
এই জন্য এই হিসেবে ফেরেশতার থেকে তার মর্যাদা বেশি। আল্লাহ আকবর। যাই হোক, প্রত্যেকটা প্রত্যেকের হিসাবে আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।